أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته ভাই প্রশ্ন করেছেন সোরা আরাফের সাত নম্বর আয়াত সম্পর্কে যেখানে আছে আল্লাহ সোমানাহ তালা গুনিমতের মালের পরেই বলতেছে ওমা আতা কুম রসুল হুফা হুজু হো মানাহ কুমান এ আয়াতের ব্যাখ্যা কি হবে আমাদের মতো পণ্ডিত যারা যারা শিক্ষকবিহীন এলেম প্রচার প্রসার করতে চায় তাদের এই প্রশ্নটা জাগবে এটাই স্বাভাবিক আমারও জেগে ছিল তো এই জন্য বড়দের থেকে এই বিষয়ে জানতে হয় স্পষ্ট তো তাপসির পরলে আপনি পেয়ে যেতেন যদি না পড়ে শুধু এতটাই জেনেছেন সবার মুখে মুখে শুই না যে তারা এই বলে তা এটা কেন অর্থাৎ তাফসির পর তো হয়তো তাতে আপনি পেয়ে যেতেন আল্লাহ তাআলা যখন কোনো আয়াত কোনো বিষয় নাজিল করে তখন এর সাথে এক্সট্রা যদি কোনো কথা থাকে তাহলে সেটাকে ওই বিষয়ের সাথে খাস করা যাবে না ওটা হচ্ছে আম হয়ে যায় তখন একটা আম হুকুম যেমন আল্লাহ বলছে ইত্তাকিল্লাহ অবলম্বন করো এটা যদি কোন একটা খাস তালাকের ব্যাপারে নাজিল হয়ে থাকে তাহলে ওটা শুধু তালাকের ক্ষেত্রে প্রযোজ্য হবে না এটা যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য হবে যদিও ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করো তাকে অবলম্বন করে এটা বহু জায়গায় আছে বিদে আপনি হয়তো ভাববেন যেটা তো সব ক্ষেত্রে পৃথক পৃথক আছে কিন্তু এমন বহু শব্দ আছে যেমন ইন আল্লাহ মা আল মুতাকিন ইন আল্লাহ ইউ হেবুল মুতাকিন আল্লাহ মুতাকিদের সাথে আছে আল্লাহ মুতাকিদেরকে ভালোবাসে তাহলে আল্লাহ মুতাকিদেরকে ভালোবাসে এটা হচ্ছে আম হয়ে যায় তখন কিন্তু আল্লাহ যখন একটা প্রেক্ষাপটে কথাটা বলেছে আর যখন এই শেষের টুকরাটা আল্লাহ মুতাকিদের সাথে আছে এটাই দলে ইন আল্লাহ ইয়া ইন্না যেমন আদম আলহ ইসালামের দুই ছেলের ব্যাপারে যেটা সোরা মায়দাতে আপনি পাবেন তাতে আছে ইন্না মায়াতা কাব্বাল মিনাল মুতাকিন আল্লাহ সাহা হলে কেবল মোত্তাটাই গ্রহণ করে এখন তো আপনি বলবেন এটা কোরবানি সম্পর্কে আয়াত তারা এখন কি শুধু কোরবানের জন্য খাস হবে নাকি এটা যে কোনো ক্ষেত্রে আম হয়ে যাবে তো এটাই হচ্ছে ব্যাপার আর আল্লাহ যদি আয়াতটা গণিমতের কিন্তু আল্লাহ যখন ভাবে বলে বলে দিবে দিয়েছে এই ক্ষেত্রে এটা ক্ষেত্রে মালের আল্লাহ বলে নাই যে আল্লাহ বলে নাই যে গণিমতের মালের ক্ষেত্রে তোমাকে যা দেবে রাসুল তা নেওয়া আর্তা থেকে এখানে আল্লাহ একটা আম হুকুম বলে দিয়েছে যে শুধু এটা গণিমতের মালের ক্ষেত্রে না যেমন রাসুল সাল্লামকে বলা হয়েছে রাসুল আল্লাহ সমুদ্রের মৃত সমুদ্রের পানি কি হালাল কিনা রাসাসমকে জিজ্ঞাসা করা হয়েছে মানে সমুদ্রের পানি পবিত্র কিনা মানে আমরা এটাতে উজু করতে পারবো কিনা রাসালাম কি বলছে সমুদ্রের পানি পবিত্র এবং সমুদ্রের মৃত জন্তু তোমাদের জন্য হালাল অথচ তাকে জিজ্ঞাসা করা হয়নি যে সমুদ্রের মৃত যন্ত্র বা জীবিত মৃত পশু পাখি আমরা খাবো কিনা মানে সমুদ্রের যেগুলো প্রাণী কিন্তু রাশা আমভাবে বলে দিয়েছে শুধু জীবিতই না এমন ভাবে বলছে যে সমুদ্রের মৃত জন্তু তোমাদের জন্য হালাল তো আমভাবে ভাবে বলে দেওয়া হয়েছে তো আল্লাহ হওয়া তালা যখন সংক্ষিপ্ত কথা বলেন তো এটা শুধু গুণিমতের ক্ষেত্রে খাস নয় এখানে আম হয়ে গেছে এখন রাসুল যা দেবে এটা সব ক্ষেত্রে যদিও আয়াতটা গণিমতের সাথে এসেছে এই জন্য আম ভাবে আল্লাহ সুবানা হতো যাতে নেক্সট টাইম কোনো বিষয়ে কারো কোনো বিতর্ক না থাকে যে রাসুল যা দেবে তাই আর রাসুল যা থেকে নিষেধ করবে তা থেকে তোমরা দূরে থাকো এটা হচ্ছে ব্যাপার সালাম আলাইকুম রহমতুল্লাহ